যে আজকে মডেল আমার, তার হাতটা একবার দেখো, ব্লাউজের ভেতরেও দুটো হাত ঢুকে যাবে একসাথে। তো চলো পিন মেরে নিচ্ছি, পিনটা মারলে আর বডির সঙ্গে ম্যাচ হবে না, এবং পিছনও পিন মেরে নিয়েছি। তো এই হচ্ছে মডেল, ও থ্রেডিং করা ছিল না, বেশিরভাগ মডেলেরই আমার এখানে এসে থ্রেডিং করে দিতে হয়। এই মডেল আর হালদের মডেল কিন্তু দুজন আলাদা। তো এই যে থ্রেডিং করার পরে দেখো প্রচণ্ড কিউট আমি মডেল পেয়েছি আজকে। তো ওর ফেসে আমি একটা ব্রাইডাল মেকআপ করব। ফার্স্টে আমি এখানটায় স্কিন টাইটনিংয়ের একটা টোনার নিয়ে নিচ্ছি, এটা ছিল বায়োটিউকের একটা টোনার, খুব ভালো টোনার। তারপর এখানে লাগাচ্ছি আমি গুড ভাইবসের ব্রাইটনিংয়ের একটা ময়েশ্চারাইজার ক্রিম, যেটা স্কিনটাকে ওর হাইড্রেট করবে এবং লং লাস্টিং মেকআপটি থাকবে এবং মেকআপ কেকই হবে না, তাই জন্য ফেসে অবশ্যই প্রিপারেশন করা উচিত। তারপরে এখানে আমি পিলগ্রিমের আমি একটা সিরাম লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে লাগাচ্ছি আমি সুইস বিউটির একটা প্রাইমার। এই প্রাইমারটা আমার এত ভালো লেগেছে আর এটার প্যাকেজিংটা খুব ভালো। তোমরা যদি কেউ এই প্রাইমারটা ইউজ করো তোমরা নিজেরাই বুঝতে পারবে, প্রাইমারটা হলো ভিটামিন সির প্রাইমার। দেন এই যে আমি একটা হাইলাইটার নিয়ে নিচ্ছি, এটা ছিল ক্রিম হাইলাইটার। আমি আগে তোমাদের দেখিয়েছিলাম লিকুইড হাইলাইটার, এটা ছিল ক্রিম হাইলাইটার। তারপরে এখানে আমি ইনসাইডের একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করব, যেহেতু চোখের নিচে একটু ডার্ক সার্কেল ছিল, তো চোখের নিচে আর একটু নাকের কর্নারগুলো এবং লিপসের পাশে একটু আমি কালার কারেক্টিংয়ের জন্য অরেঞ্জ কালারটা ব্যবহার করছি। তারপরে এখানে ভালো করে আমি অ্যাপ্লিকেশন করার পরে সুন্দর করে আমি অন্য একটা ব্লেন্ডার দিয়ে, আমি এখানটায় ছোটো ব্লেন্ডার ইউজ করেছিলাম, তো ছোটো ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। যেই ব্লেন্ডার দিয়ে আমরা অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করব, সেই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করব না, তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেশন অরেঞ্জ শেডই হয়ে যাবে। তারপরে আমি ওর স্কিন শেডের দেখো, একদম স্কিন শেডের আমি একটা কনসিলার নিচ্ছি, এটাও ছিল ইনসাইড কোম্পানির একটা কনসিলার। এটাও আমি ব্রাশের মাধ্যমে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, যেগুলো জায়গায় ওর নর্মাল ডার্ক ছিল সেই জায়গাগুলো আমি অ্যাপ্লিকেশনগুলো করে নিচ্ছি। এরপরে আমি এখানে সুইস বিউটির একটা এয়ার ব্রাশ ফিনিশ ফাউন্ডেশন নিচ্ছি। এই ফাউন্ডেশনটা আমার খুব পছন্দের ফাউন্ডেশন, এটার সাথে আমি কোনো কিছু মিক্সড করিনি, আর এটা দুটো ফাউন্ডেশন কালার দিয়ে আমি একটা ফাউন্ডেশন কালার বানিয়েছি, যেটা ওর স্কিন শেডের হবে। দেখতেই পাচ্ছি স্কিন শেড থেকে এক শেড লাইটের ফাউন্ডেশন নিয়েছি। এখন ফাউন্ডেশন তোমরা কিভাবে ব্যবহার করবে, ব্রাশের সাহায্যে তোমরা এক লাইন করেই তোমরা কিন্তু ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে। যদি ডবল লেয়ার করো তাহলে কিন্তু যে ফাউন্ডেশনটা থাকবে সেটা কিন্তু কেকই হয়ে যাবে। তারপর এখানে আমি সুইস বিউটির একটা কনসিলার নিচ্ছি, এটা শেড ছিল লাইট কালারের, লাইট ইয়েলো সামথিং। কনসিলারটিকে অ্যাপ্লিকেশন করার পরে অন্য যে কোনো একটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করে নিবে। ব্লেন্ড করার পরে এখানে আমি এলেগালের একটা প্রো কনসিলার নিচ্ছি, যেটা ছিল কন্ট্রোর শেডের মধ্যে নিয়েছিলাম, তো এটাকে আমরা এখন কন্ট্রোর করে নেব। সবার ফেসে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন নেই, যাদের ডবল চিন থাকে এবং ফেসটায় মনে হবে যে ওদের কন্ট্রোল করতে হবে তো তাদের অবশ্যই করো। যাদের নাকের বেশিরভাগ করা হয় কন্ট্রোলটা, তো সেগুলো একটু দেখে দেখে তোমরা করে নিও, নয়তো কিন্তু ফেস অনেকটা চাপা মনে হয়। তারপরে এখানে আমি একটা লিকুইড ব্লাশ নিচ্ছি, এই ব্লাশটা খুবই ভালো, মানে এই ব্লাশটা লাগানোর পরে এত সফট ব্লাশ, যেটা নর্মালি একটা ব্লেন্ডার দিয়ে তুমি হালকা করে ড্যাপ করলে ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আর আমার কাছে আরও একটা ব্লেন্ডার আছে, যেটা ছিল ক্রিম বেসের, এটা ছিল লিকুইড বেসের, বাট এটা এত সুন্দর ব্লেন্ড হয়। দেখো এটা ব্লেন্ড করার সময় কিন্তু উপরের ডাইরেকশানে ব্লেন্ড করতে হবে, নিচের ডাইরেকশানে না, উপরের ডাইরেকশানে করতে হবে। তারপরে এখানে আমি একটা ইনসাইডের বানানা পাউডার দিয়ে যেখানে আমরা কনসিলার লাগিয়েছিলাম সেইগুলো জায়গায় আমি সুন্দর করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। তারপরে যেখানে কন্ট্রোল করেছি সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু আমি এই বানানা পাউডারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সুইস বিউটির একটা লুজ পাউডার নিচ্ছি, সেটা হচ্ছে চোখের কর্নারে এবং আমি টি জোন এরিয়ার মধ্যে দেব, কারণ আমি একটু হাইলাইট করব ফেসটাকে, তাই জন্য টি জোন এরিয়ার মধ্যে দিচ্ছি এবং যাতে ফল আউট না হয় আইশ্যাডো তাই জন্য। এরপর আমি আইব্রো লাগিয়ে নিচ্ছিলাম আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে, এটা নিয়ে আমি তিনটে আইব্রো প্যালেট ইউজ করে ফেলেছি, আমার খুব ভালো লাগে এই প্যালেটটি। তারপরে এখানে আমি কনসিলার দিয়ে সুন্দর করে একটু হাইলাইট করে নেব আইব্রোর নিচে। আমি তোমাদের আইশ্যাডো যে মেকআপটা করেছি সেটার আমি ফুল ভিডিও আমি আলাদা করে দিব, যাতে তোমরা শিখতে পারো আইশ্যাডো মেকআপটা করতে। এরপরে ব্লেন্ড করার পরে আমি এখানে নর্মালি লুজ পাউডার দিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে মার্সের একটা আইশ্যাডো প্যালেট, যেটার মধ্যে কন্ট্রোর, হাইলাইটার এবং আইশ্যাডো সবই রয়েছে,
তো এরপরে এখানে আমি সুইস বিউটির একটা ম্যাটেলিক কালার দিয়ে আমি ওর কাট ক্রিজ করে ওর মধ্যে গ্লিটার দিয়েছিলাম। তারপরে এখানে আমি আই ম্যাজিকের আইলাইনার এবং নিচে আমি আইলাইনার দিয়ে সুন্দর করে শেপ করে নিয়েছি, যাতে ওর খুব সুন্দর একটা আই লুক হয়ে চলে আসে। তো এরপরে হাইলাইটার দিয়ে দিচ্ছি আমি ব্রো বনের মধ্যে, ওটা ছিল হুডা বিউটির। এরপরে নর্মালি যে কোনো তোমরা ব্লাশ লাগিয়ে নেবে উপর দিয়ে। আর এখানে সব থেকে মোস্ট ফেভারেট পার্ট হচ্ছে হাইলাইটার, যেটা মানে আমি বলবো এটা না লাগালে কখনো একটা মেকআপ কমপ্লিট মনেই হবে না। তো এই জন্য আমি এখানে একটা ওফরার হাইলাইটার নিয়ে নিচ্ছি, এটা মোস্ট ফেভারেট হাইলাইটার আমার জন্য। তোমরা কারা কারা এই হাইলাইটারটি ইউজ করেছো এবং তোমাদের কাদের কাদের ফেভারেট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো। এরপর এখানে আমি পিএসির একটা মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার ইউজ করছি, এটা নিয়ে আমার সেকেন্ডবার আমি পিএসির এই প্রোডাক্টটি ইউজ করছি, কারণ আমার আগে একটা ছিল ওটা শেষ হয়ে গেছে। দেন এখানে আমি ওর হেয়ার স্টাইল করছি, এখানে আমরা গাজরা নিয়ে নিয়েছিলাম, এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলো। তো এখানটা আমরা এই গাজরাটি লাগানোর পরে ওর ফাইনাল লুকটি দেখো, আমার এত সুন্দর মানে কিউট মডেল আজকের, মানে প্রচণ্ড সুন্দর লাগছিল ওকে দেখতে, দারুণ লাগছিল। আর ওর এটা ফার্স্ট টাইম ছিল এরকম একটা মেকআপ লুক করার, আর ওকে সত্যি তোমরা বলো যে ওকে কেমন লাগছে একবার। আমি ওর কাছ থেকেও রিভিউ নিয়েছি, কারণ এটা ওর ফার্স্ট টাইম ছিল, আমি ওর কাছ থেকেও রিভিউ নিয়েছি, তোমরা একবার দেখে নিও একটু ভিডিওটা, আমি এটা পরে দেবো। তো ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো বলো তোমরা। আর এখানে আমি যে কলকার আর্টটি করেছিলাম সেটা ছিল 000 তুলি দিয়ে, তোমরা যদি কলকার ডিজাইন দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দিব। আর এখানে সমস্ত যে লুকটা করেছিলাম আমি সেটাও ছিল রিজনেবল প্রাইসের মধ্যেও, আবার হাই প্রাইসের মধ্যেও। আমি নেক্সট আরও তোমাদের জন্য ব্রাইডাল রিসেপশন এরকম অনেক মেকআপের ভিডিও তুলে দেবো, এবং তোমরা কতটা শিখতে পারলে অবশ্যই জানিও। প্লিজ লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলটিকে, আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে গেলে অবশ্যই ফলো করো। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক, ও পোজগুলো খুব ভালো দিচ্ছিলো। আর এখানে যত শ্যুট করেছিলাম সব আমার মোবাইল ক্যামেরার এগুলো দিয়ে শ্যুট করেছি, মোবাইলেরটা এখানে দেওয়া হয়নি, জাস্ট একটা লাস্টে একটা ফটো দিয়েছিলাম আর ক্যামেরারই ফটোগুলো সবগুলো। তো তোমাদের কেমন লাগলো বলো বলো কিন্তু অবশ্যই। আর ওকে সত্যি খুব 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 সুন্দর লাগছিল আমার মডেল হিসেবে, মানে বলতে পারো যে আমি সার্থক ওকে পেয়ে, কারণ আমি বেশিরভাগ নন পেইড মডেল ইউজ করি, আমি এখনও পর্যন্ত কোনো পেইড মডেল নিজের জন্য নিইনি। তো যদি তোমরা কেউ অ্যাজ আ মডেল হিসেবে কাজ করতে চাও আমাকে তোমাদের ফটো পাঠিও, আমার যদি ভালো লাগে আমি অবশ্যই তোমাদেরকে ডাকবো। থ্যাংকস ফর ওয়াচিং আ ভিডিও।